সকলকে স্বাগত। আমরা এখানে ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল এই জিনিসটা পড়ব। ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল বলতে আমরা কী কী পয়েন্ট মূলত এখানে কভার করব? সলিবিলিটি, সলিবিলিটি কথাটি অর্থ হলো দ্রাব্যতা, অর্থাৎ দুখানা অ্যালকোহলের মধ্যে কোন অ্যালকোহল ভালো সলিবেল হবে বা দ্রাব্য হবে। দু নম্বরে আমি আসব বয়লিং পয়েন্ট, বিপি, স্ফুটনাঙ্ক। দুটো অ্যালকোহলের মধ্যে কার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হবে। এবং তিন নম্বরে আসব আমি অ্যাসিডিটি, অর্থাৎ কোনটা বেশি অ্যাসিড হবে। তাহলে প্রথমে সলিবিলিটি, তারপর বয়লিং পয়েন্ট, তারপর আমরা কী পড়ব? অ্যাসিডিটি। তাহলে প্রথমে আমি আসছি সলিবিলিটি। আমি কী দেখে বুঝব সলিবিলিটি বেশি হবে? আগে জানতে হবে একটা অ্যালকোহল, মনে করো অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করলাম আর ও এইচ, এই অ্যালকোহলটা ওয়াটারে সলিবেল হয় কেন? তার কারণ হলো এই আর ও এইচের, এই যে আর ও এইচ অ্যালকোহলটা লিখেছি, আর ওয়াটার মলিকুল মানে কি H2O, এই অক্সিজেনের কী আছে? লোন পেয়ার আছে। এই লোন পেয়ারের সঙ্গে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এই লোন পেয়ারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে, এবং এই হাইড্রোজেন বন্ডিং করবার জন্য যে কোনো অ্যালকোহল ওয়াটারের মধ্যে সলিবেল হয়। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে এই হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে তত বেশি অ্যালকোহলটা ওয়াটারের মধ্যে সলিবেল হবে। তাহলে এই হাইড্রোজেন বন্ডিং আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে তত বেশি সলিবিলিটি হবে, ওকে, বা দ্রাব্য হবে। এখন হাইড্রোজেন বন্ডিং কোন কন্ডিশনে ভালো হয় এবং কোন কন্ডিশনে হ্যাম্পার করে আমরা একটা দেখবার চেষ্টা করব। আমি তাই জন্য অ্যালকোহল পার্টটাকে আরেকবার লিখলাম আর ও এইচ। এই অ্যালকোহল পার্টের আমি দুটো পার্টকে আমি ডিভাইডেড করলাম, একটা হলো ও এইচ একটা পার্ট, একটা হলো আর একটা পার্ট। মনে করো একটা অ্যালকোহল আমি লিখেছি এরকমই একটা অ্যালকোহল CH3CH2OH, তাহলে বুঝতে পারছ ও এইচ একটা পার্ট আর এই দিকে CH3CH2 একটা পার্ট। ইন্টারেস্টিংলিভাবে এই দুটো পার্টের দুটো ক্যারেক্টার রয়েছে। এই যে ওইচ পার্টটা, এই পার্টটা হলো হাইড্রোফিলিক পার্ট, বুঝেছ? হাইড্রোফিলিক মানে ওয়াটারের মধ্যে দিলে ওয়াটারের প্রতি একটা ফিলিসিটি আছে। ফিলিসিটি মানে কি? ভালোবাসা, তাই তো? মানে ওয়াটারের প্রতি অ্যাট্রাকশান আছে বা ফিলিসিটি আছে, তার মানে ওইচ পার্টটা হলো হাইড্রোফিলিক পার্ট। আর এই দিকে আর পার্টটা হলো, এটা হলো হাইড্রোফোবিক পার্ট, ওকে কিনা, বুঝতে পেরেছ? তার মানে এই আর পার্টটা যত বেশি বাড়বে তত হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে হলো জলবিকর্ষী, এটা হলো জলবিকর্ষী এবং এটা হলো জলাকর্ষী। তাহলে কী জিনিসটা বুঝতে পারলাম? যে এই পার্টটা যত আমার কাছে বাড়বে তত কী হবে? ওয়াটারের দ্বারা রিপেল হবে বা বিকর্ষণ হবে, তাই না? আর এই পার্টটা যত আমার কাছে বাড়বে তত ওয়াটার দ্বারা কী হবে? অ্যাট্রাকশান হবে বা আকর্ষিত হবে। তাহলে এই পার্টটা বাড়লে আমার কাছে কী আছে? প্রবলেম আছে। কিন্তু এই পার্টটা বাড়লে আমার কাছে প্রবলেম নেই, কারণ ওয়াটার দ্বারা অ্যাট্রাকশান হবে, ফলে বেশি সলিবেল হবে, পরিষ্কার? তার মানে এই কথা কি বলতে পারি না, এই পার্টটা যত বাড়বে তত বেশি সারফেস এরিয়া বাড়বে, আর যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত আমার কী হবে? সলিবিলিটি কী হবে? কমে যাবে। তাই জন্য এই সলিবিলিটি ওয়ান বাই, আমি কি বলছি, সারফেস এরিয়া। অর্থাৎ সারফেস এরিয়া যত বাড়বে মানে কি, এই পার্টটা তত বাড়বে, যত বাড়বে তত কী হবে? সলিবিলিটি কী হবে? কমে যাবে। বোঝা গেছে? যেমন আমি দুটো কম্পাউন্ড নিচ্ছি, তুমি একটু দেখো, তোমাকে দুটো কম্পাউন্ড দিয়ে বললো কার সলিবিলিটি বেশি, বলে তোমাকে CH3CH2OH, আর একটা দিল CH3CH2CH2CH2OH, এই দুটো কম্পাউন্ড দিল, দিয়ে বললো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার সলিবিলিটি বেশি। তাহলে তুমি বুঝতেই পারছো এইটার মধ্যে কোন পার্টটা বেশি আছে। দেখো হাইড্রোফোবিক পার্টটা বেশি, এখানে দেখো কম। তাহলে এই দুটোর মধ্যে যে পার্ট, যার পার্টটা বেশি তার কী হবে? সারফেস এরিয়াটা বেশি। তার মানে বলতে পারবে এর সারফেস এরিয়া অল্প কিন্তু এর সারফেস এরিয়া দেখো এতটা। তাহলে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কার বেশি, এই কম্পাউন্ডটা না এই কম্পাউন্ডটা? নিশ্চয়ই এটার বেশি। তার মানে বলতে পারি এটার ক্ষেত্রে কী হবে? সারফেস এরিয়া হাই বেশি। আর যত সারফেস এরিয়া যত বেশি হয়
তত কী হবে, তার কী হবে, লেস সলিবেল হবে, তাই তো, মানে কম দাব্য, বুঝতে পেরেছ? তার মানে সলিবিলিটি কিন্তু সারফেস এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, মানে আমাকে দেখতে হবে এই দিকের পার্টটা যেন না বাড়তে থাকে। এবার মনে করো আমি এমন দুটো কম্পাউন্ড নিলাম যে দুটো কম্পাউন্ডে কার্বনের সংখ্যা একই রয়েছে, ওকে, কার্বনের সংখ্যা একই রয়েছে, এরকম আমি দুটো কম্পাউন্ড নিলাম। মনে করো আমি নিলাম CH3 CH OH CH2 CH3, আর একটা নিলাম আমি CH3 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 OH। তুমি একটু খেয়াল করে দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার্বনের সংখ্যা একই। এবার তোমাকে দেখতে হবে এই যে কার্বনটা কি কতটা জায়গা জুড়ে রয়েছে। দেখো এই কার্বনটা দেখো এতটা জায়গা জুড়ে রয়েছে, আর এই কার্বনটা দেখো এতটা জায়গা জুড়ে রয়েছে, তাহলে বুঝতেই পারছি একটা লং চেনে রয়েছে। আর এটা কী আছে, এটার ব্রাঞ্চ হয়ে রয়েছে, তাহলে যত লং চেনে বাড়তে থাকবে তত কী হবে, হাই সারফেস এরিয়া, হাই সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে। তাহলে সারফেস এরিয়া এইটা এবং এইটার মধ্যে কোনটার বেশি, এটার সারফেস এরিয়া বেশি, এটার সারফেস এরিয়া কী আছে, কম। তাহলে এই দুজনের মধ্যে কার সলিবিলিটি বেশি হবে বলো, যার সারফেস এরিয়া কম, কারণ এটা ব্রাঞ্চ আকারে রয়েছে, তার মানে কী হচ্ছে সারফেস এরিয়া কমে গেছে। তাহলে কী বুঝলাম, যত ব্রাঞ্চ হবে কিন্তু সারফেস এরিয়া কমে যাবে, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু এইটা বেশি পরিমাণে কী হবে, সলিবেল হবে বা দ্রাব্য হবে। বোঝা গেছে আমি কী বলতে চাইছি? তো আমরা বুঝতে পারছি আইদার আমাদের কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে তত সারফেস এরিয়া বাড়বে, এবং সারফেস এরিয়া যত বাড়বে তত কী হবে, কম সলিবেল হবে। তো এই দুজনের মধ্যে এ বেশি সলিবেল হয়েছিল, ওকে। এবার যদি দেখি কার্বন সংখ্যা একই রয়েছে কিন্তু মনে করো একটা ব্রাঞ্চ আকারে রয়েছে, কিন্তু একটা ব্রাঞ্চ আকারে নেই, লং চেনে রয়েছে, তাহলে যেটা ব্রাঞ্চ আকারে রয়েছে বুঝতেই পারছ তার সারফেস এরিয়াটা কী হবে, কমে যাবে, কারণ একটা জায়গার মধ্যে তারা কক্ষীগত হয়ে রয়েছে। আর এটা কী আছে, এটা লং চেনের মধ্যে রয়েছে, তাহলে এই দুজনের মধ্যে সলিবিলিটি কার বেশি হবে, যেটা ব্রাঞ্চ যেটা হয়ে থাকবে তার সলিবিলিটি বেশি, ওকে। তাহলে ক্লিয়ার, হয় কার্বন সংখ্যা বেশি হবে, আর নয় যদি কার্বন সংখ্যা বেশি থেকে একই থেকে থাকে তখন দেখবো যেটা ব্রাঞ্চ আকারে রয়েছে সেটা সলিবিলিটি বেশি, কারণ তার সারফেস এরিয়াটা কম, ওকে। এবার আমরা আসবো সলিবিলিটি শেষ করে, এবার আমরা আসছি বয়লিং পয়েন্টে। বয়লিং পয়েন্ট দেখো অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, অবশ্যই একটা হাইড্রোজেন বন্ডিং, ওকে কি না, আর একটা ডিপেন্ড করবে ডাইপোলের উপর বা দ্বিমেরু ভাবক। তাহলে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কার উপর ডিপেন্ড করছে, হাইড্রোজেন বন্ডিং, আর একটা কী আছে, ডাইপোল মোমেন্ট। যেমন আমি একটা দেখাচ্ছি, মনে করো আর ওইচ, এটা একটা অ্যালকোহল, তাহলে যেই জলের মধ্যে রাখি, জলের মধ্যে রাখলে তো সলিবেল, কিন্তু আর একটা অ্যালকোহল যদি থেকে থাকে, মনে করো আর ওইচ আর একটা অ্যালকোহল থেকে থাকলে এইটার সঙ্গে এটা কী হচ্ছে বলো তো, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ওকে। শুধু কি সেইটা, শুধু সেইটা না, আর ও এইচ এখানে কী আছে, লোন পেয়ার আছে, আমরা জানি কী আছে, লোন পেয়ার কী করে, টেনে নেয়, লোন পেয়ার টেনে নেয়, আর গ্রুপ কী করে, পুশ করে, হাইড্রোজেনও কী করে, পুশ করে। তাহলে দেখো সমস্ত ফোর্স উপর দিকে কাজ করছে, এবং সমস্ত ফোর্স উপর দিকে কাজ করবার জন্য এইটা কী হবে, একটা ডাইপোল থেকে থাকবে, আর যা ডাইপোল থেকে থাকে তাকে বলে পোলার কম্পাউন্ড বা ধ্রুবীয় যৌগ, ঠিক আছে। তাই জন্য অ্যালকোহলের মধ্যে ডাইপোলও থাকে, ফলে ডাইপোল থাকলে কী হয়, একটা ফোর্স আছে, নামটা হলো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে ডাইপোল থাকবার জন্য তার মধ্যে কী ফোর্স কাজ করে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে ডাইপোলের জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স তার মধ্যে জেনারেট করে, আর একটা কী হয়, তার মধ্যে এরকম ধরনের একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে, এবং এই দুটো কারণের জন্য অ্যালকোহলের বয়লিং পয়েন্টটা কী হয়ে থাকে, হাই হয়ে থাকে, ওকে। এখন তোমাকে দু তিনটে কম্পাউন্ড দেবে, দু তিনটে অ্যালকোহল দেবে, তাকে জানতে চাইবে যে কার বয়লিং পয়েন্টটা বেশি হবে, তাহলে এইরকম জাতীয় প্রবলেমগুলোকে আমি কী করে অ্যান্সার করব, ঠিক আছে। আর একটা কথা বলা দরকার, এই আর যে পার্টটা যত বাড়তে থাকবে, যত ইনক্রিজ করবে, আর পার্টটাকে কী বলা, একটু আগেই বললাম কী বলা, হাইড্রোফোবিক পার্ট। এই আর পার্টটা যত ইনক্রিজ করবে বা বাড়তে থাকবে,
তত তাদের মধ্যে একটা ফোর্স বাড়ে, সেই ফোর্সটাকে বলা হয় ভ্যান্ডারওয়াল ফোর্স। ওকে, এবং যত ভ্যান্ডারওয়াল ফোর্স বাড়তে থাকে তত আমার বয়লিং পয়েন্টও বাড়তে থাকে। তার মানে আমার কাছে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমি যদি একটু খেয়াল করতে পারি, তাহলে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট আমি এক্সপ্লেন করে ফেলে দিতে পারবো। হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল আর ভ্যান্ডারওয়াল ফোর্স। ভ্যান্ডারওয়াল ফোর্স কখন জেনারেট করে? আর পারটা যত বাড়তে থাকে। ডাইপোল কেন হয়ে থাকে বুঝতেই পারছো, এই যে লোন পেয়ারগুলো থাকে সব একদিকে কাজ করে। আর হাইড্রোজেন বন্ডিং একটা অ্যালকোহলের সঙ্গে আর একটা অ্যালকোহলের আমি দেখিয়েছি। এই তিনটে প্যারামিটার আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই তিনটে প্যারামিটারকে যদি প্রপারলিভাবে এক্সপ্লেন করতে পারি, তাহলে যে কোনো অ্যালকোহলের বয়লিং পয়েন্ট আমি বলে দিতে পারব। নাও আমি দুটো অ্যালকোহল নিলাম, CH3OH আর একটা নিলাম CH3CH2OH। বললো এই দুটোর মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি, ভালো করে খেয়াল করো। এইটার মধ্যে CH3 একটা, এটা দেখো দুটো আছে। তার মানে দেখো আমি কি বলছি, আর পার্টটা যত বাড়ে তত হাইড্রোফোবিক পার্ট বাড়ে। হাইড্রোফোবিক মানে কি? জলবিকর্ষী, ফলে ভ্যান্ডারওয়াল ফোর্স বাড়ে, ফলে বয়লিং পয়েন্ট বাড়ে। তাহলে এইটার একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তার মানে কার বয়লিং পয়েন্ট বেশি হবে? পরিষ্কার এইটার বেশি হবে। তার কারণটা কি? এখানে হাইড্রোফোবিক পার্টটা বেশি, ফলে ভ্যান্ডারওয়াল ফোর্স বেশি, তাই জন্য কী হবে, তার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হবে। তোমাকে যদি আজকে এরকম ধরনের কোশ্চেন দিই CH3CH2OH আর একটা নিলাম CH3CH2CH2OH, জানতে চাইলাম এই দুজনের মধ্যে কার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি। সিমিলার হয়ে দেখো, এখানে হাইড্রোফোবিক পার্ট হলে এতটা আর এইখানে হাইড্রোফোবিক পার্ট হলে এতটা, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি হবে বলো? এইটার ক্ষেত্রে হাইড্রোফোবিক পার্টটা বেশি, ফলে কী হচ্ছে, ভ্যান্ডারওয়াল ফোর্স বেশি, তাই এই দুজনের মধ্যে এর বয়লিং পয়েন্টটা বেশি হবে। ওকে, আচ্ছা এবার মনে করো আমি যে কম্পাউন্ডগুলো নিচ্ছি, সেই কম্পাউন্ডগুলো CH3CH2CH2CH2OH একটা হলো CH3CH2CHOH CH3 আর একটা নিলাম CH3C3। তাহলে কী বুঝতে পারলে এই তিনটে কম্পাউন্ডের এ কী? এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা দুটো গ্রুপ আছে 2 ডিগ্রি অ্যালকোহল এবং এটা 3 ডিগ্রি অ্যালকোহল। জানতে চাইলাম এই তিনজনের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি, এই হ্যাঁ বয়লিং পয়েন্ট বেশি তিনজনের মধ্যে। তুমি দেখো এখানে ওয়েজ গ্রুপটার সঙ্গে CH2 গ্রুপ আছে, তার মানে এই ওয়েজ গ্রুপটা বেশি পরিমাণে এক্সপোজ। এক্সপোজ মানে কি? খোলা। দেখো এই ওয়েজ গ্রুপের সঙ্গে এই দুটো গ্রুপ আছে আর এখানে ওয়েজ গ্রুপটার সঙ্গে তিনটে গ্রুপ আছে। তাহলে তোমাকে যদি বলা হয় এই তিনটে ওয়েজ গ্রুপের মধ্যে কোন ওয়েজ গ্রুপটা বেশি পরিমাণে এক্সপোজ, মানে রিয়াকশান করুক বা যে কোনো জায়গায় করতে চাক, কোনটা ভালো? নিশ্চয়ই বলবে এইটা, কারণ এখানে তিনজন রয়েছে, এই ওয়েজটা এর মধ্যে আটকে রয়েছে, তাহলে এই ওয়েজটা বেশি পরিমাণে এক্সপোজ। তাহলে এই তিনটে ওয়েজের মধ্যে দেখ, সবার কার্বন সংখ্যা একই, কিন্তু তো এখন এই তিনটে ওয়েজের মধ্যে কোন ওয়েজটা বেশি এক্সপোজ? এই ওয়েজটা বেশি এক্সপোজ। তাহলে যে ওয়েজটা বেশি এক্সপোজ রয়েছে, মানে খোলা রয়েছে, বা মানে কী বলবো, চারপাশে বন্ডগুলো এমনভাবে রয়েছে যে এই ওয়েজটা সহজে রিয়াকশান করতে পারছে, তাহলে সেই ওয়েজটা নিশ্চয়ই বেটার হাইড্রোজেন বন্ডিং করবে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তাহলে তোমাকে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হয়, যদি জানতে চাওয়া হয় এই তিনটে অ্যালকোহলের মধ্যে কোনটা ভালো হাইড্রোজেন বন্ডিং করছে, তাহলে নিশ্চয়ই বলবো 1 ডিগ্রিটা, কারণ ওয়েজ গ্রুপটা বেশি পরিমাণে এক্সপোজ হয়ে রয়েছে বা খোলা অবস্থায় রয়েছে, তাই জন্য এর হাইড্রোজেন বন্ডিংটা সবচেয়ে ভালো হবে, তারপর এইটার হবে, তারপর নিশ্চয়ই এইটার হবে। আর যার হাইড্রোজেন বন্ডিংটা ভালো হয়ে থাকে, যার হাইড্রোজেন বন্ডিংটা ভালো হয়ে থাকবে, তার বয়লিং পয়েন্ট কী হবে? বেশি হবে। তার মানে বলতে পারবো 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রিটা ভালো, 2 ডিগ্রিটা তারপর 3 ডিগ্রি। তার কারণ আবারও বলছি, 1 ডিগ্রিটা বেশি এক্সপোজ, তারপর 2 ডিগ্রি, তারপর কী আছে, 3 ডিগ্রি। এবার মনে করো আমি এমন দুটো কম্পাউন্ড নিচ্ছি যাদের মলিকুলার ওয়েট একই রকম। এক্সাম্পল আমি দিই, মনে করো আমাকে দিল C2H5OH, একই রকম বলেছি, একই বলছি না, আর একটা দিলাম CH3OCH3 আর একটা দিলাম CH3CH2OH ঠিক আছে, মলিকুলার ওয়েট কাছাকাছি একই রকম তিনজনেরই,
তো জানতে চাইলাম একটা অ্যালকোহল, একটা ইথার এবং একটা অ্যালকেন, বুঝতে পেরেছো? এই তিনজনের মধ্যে আমি জানতে চাইলাম কার বয়েলিং পয়েন্ট বেশি। তাহলে আমি কী কী প্যারামিটার দিয়ে এ করবো? বয়েলিং পয়েন্ট বলবার জন্য কিন্তু আমার এই জিনিসগুলো মনে রাখবে, হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল আর ভ্যান ডার ওয়াল ফোর্স। তো দেখো এইটার ক্ষেত্রে কী আছে, এই ওইচ গ্রুপ আছে, তার মানে এইটার মধ্যে কী বন্ড হয়ে থাকবে, হাইড্রোজেন বন্ড হয়ে থাকবে, এবং হাইড্রোজেন বন্ড হয়ে থাকবে, দেখো ওইচ গ্রুপ আর কারোর মধ্যে নেই। তাহলে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য বলতে পারি এটার বয়েলিং পয়েন্ট সব থেকে হাই, মোস্ট হাই, সব থেকে বেশি। ওকে, এবার দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমি বয়েলিং পয়েন্ট এক্সপ্লেন করব। কী করে করব? আমি এই ইথারটাকে লিখলাম CH3 ও CH3, এবং অক্সিজেনে কী দিলাম, লোন পেয়ার দিয়ে দিলাম। ওকে, এবার তুমি দেখো CH3 গ্রুপ কী করে, পুশ করে, এই CH3ও পুশ করবে, আর লোন পেয়ারগুলো কী করবে, টেনে নেবে। তোমার সব টান এই দিকে কাজ করছে, তার মানে বলতে পারি এই যে ইথার যে কম্পাউন্ডটা তার মধ্যে একটা ডাইপোল আছে বা দ্বিমেরু আছে, যে ডাইপোলটা কিন্তু এইটার মধ্যে নেই। তাহলে ডাইপোল মুভমেন্ট থাকবার জন্য, এই যে বলেছি ডাইপোল মুভমেন্টটা অন্যতম একটা পয়েন্ট, তাহলে ডাইপোল মুভমেন্ট থাকবার জন্য এই ইথারের বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয়ে যায় দ্যান দ্যাট অফ অ্যালকেন। ওকে, তার মানে আমাকে বয়েলিং পয়েন্ট যখনই কোশ্চেন থাকবে তখন দেখবে, হয় দেখবে দুটো অ্যালকোহল দিয়ে দিয়েছে, যে দুটো অ্যালকোহলের মধ্যে কার্বন বেশি, তাহলে কী বলবো, তার ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি তাই বয়েলিং পয়েন্ট বেশি। অথবা দেখবে এমন দুটো অ্যালকোহল দিয়েছে যে 1°, 2°, 3°, তাহলে দেখবো ওইচ গ্রুপটা কোনটার ক্ষেত্রে বেশি এক্সপোজ। অথবা দেখবে অ্যালকোহলের সঙ্গে ইথার বা অ্যালকেনের কম্পেয়ার করতে দিয়েছে, অ্যালকোহলে ওইচ বন্ড হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য সবচেয়ে এগিয়ে গেল, এটার হাইড্রোজেন বন্ডিং ছাড়া ডাইপোল তো থাকেই, যেটা আমি একটু আগে দেখিয়েওছিলাম, এই ভিডিওটা স্টার্টিংয়ে দেখিয়েওছিলাম। তার মানে এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং ডাইপোল দুটোই থাকে, তাই অ্যালকোহলটা সবার আগে এগিয়ে গেল, আর এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে না, ডাইপোল শুধু থাকে আর এর মধ্যে কোনোটাই থাকে না। ওকে, তাহলে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো কি আমার কাছে ছিল, বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এক্সপ্লেন করলাম। এরপরে আমরা অ্যাসিডিটি আসছি। আমরা অ্যাসিডিটি যখনই এক্সপ্লেন করব আমাদের কাছে খেয়াল রাখতে হবে ওইচ গ্রুপ, আই রিপিট, ওইচ গ্রুপ যত সহজে ভেঙে যাবে তত সহজে এইচ প্লাস আয়ন দেবে এবং তত তাকে অ্যাসিড বলবো। তার মানে মেন ব্যাপার হলো ওইচ গ্রুপটাকে ভাঙতে হবে। ওকে, এখন দেখো এইখানে মনে করো এমন একজনকে নিয়ে নিয়েছি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, ফলে ওইচ গ্রুপটা কী হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, কারণ টেনে নেওয়ার ফলে এই বন্ডটা কী হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, কারণ এই বন্ডটা তখন স্ট্রং হচ্ছে, তখন কী হবে, বেশি পরিমাণে অ্যাসিড হবে। কিন্তু মনে করো এমন কাউকে রেখে দিয়েছি যারা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কী করে, ইলেকট্রন পুশ করে, তাহলে ইলেকট্রন যত পুশ করবে তত কী হবে, ওইচ বন্ডটা বরঞ্চ বেশি স্ট্রং হবে, বেশি স্ট্রং হবে, আর ওইচ বন্ডটা যত বেশি পরিমাণে স্ট্রং হবে তত কী হবে, বন্ডটা কী হবে, ভাঙাটা কঠিন হবে, তখন কী হবে, লেস অ্যাসিড হবে। তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যদি থেকে থাকে ওইচ গ্রুপের কার্বনের সঙ্গে, তাহলে বেশি অ্যাসিড হবে না কম অ্যাসিড হবে, কম অ্যাসিড হবে। এবার ইলেকট্রোপজিটিভ কারা দিয়ে থাকে, কোন কোন এফেক্ট, প্লাস আই এফেক্ট এবং কী দেয়, প্লাস আর এফেক্ট, মানে যারা ইলেকট্রন পুশ করে, তার মধ্যে প্লাস আই এফেক্টের একটা এক্সাম্পল অবশ্যই হলো CH3, ঠিক আছে। তাহলে বলতে পারি CH3 যদি থেকে থাকে তাহলে ওইচ বন্ডটা বেশি স্ট্রং হবে, তাহলে বন্ডটা ভাঙা কঠিন হবে এবং তখন কী হবে, কম অ্যাসিড হবে, তাই তো। তাহলে দেখো এবার দেখো তিনটে কম্পাউন্ড নিয়েছে, এখানে দেখো একটা CH3 আছে পুশ করছে, এখানে কটা CH3, দুটো পুশ করছে, এখানে তিনজন পুশ করছে, তাহলে কোথায় বেশি পুশিং হচ্ছে বলো, তৃতীয়টা। তাহলে যত বেশি পুশিং হবে তত কী হবে, ওইচ বন্ডটা বেশি পরিমাণে স্ট্রং হবে, এবং ওইচ বন্ডটা যত বেশি পরিমাণে স্ট্রং হবে তত কী হবে, কম অ্যাসিড হবে। তাহলে তোমাকে যদি এই তিনটের মধ্যে কম্পেয়ার করতে বলা হয় কোনটা বেশি অ্যাসিড আর কোনটা কম অ্যাসিড, তাহলে বলতে পারবো এটার ওইচ বন্ড বেশি পরিমাণে স্ট্রং, তাহলে কী হবে, সবচেয়ে কম অ্যাসিড। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিড কোনটা, এইটা, তারপর কোনটা, এইটা, তারপর হবে এইটা। তাহলে বুঝতে পেরেছি যত বেশি পুশ হবে তত কম অ্যাসিড হবে, আর যদি পুল করে নিত তাহলে বেশি অ্যাসিড হতো। তো এমনভাবেই আমাদের তিনটে দুটো কম্পাউন্ড দেবে যেটাকে আমাকে আইদার সলিবিলিটি, নয় বয়েলিং পয়েন্ট, নয় অ্যাসিডিটি, এটা কম্পেয়ার করতে দেবে।
আশা করবো এই ভিডিওটা থেকে অ্যালকোহল পার্টের ফিজিক্যাল প্রপার্টি মানে সলিবিলিটি, বয়লিং পয়েন্ট এবং অ্যাসিডিটি সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়েছে, যে আইডিয়া থেকে অবশ্যই আমরা ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলোকে সলভ করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটার সঙ্গে থাকবার জন্য।